Hi, myself Shobhan Kumar Haldar, Physical Education Study Center পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় হলো সাজেশন সম্পর্কে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অন্তর্গত সিক্স সেমিস্টারে পড়ছো ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ শারীরশিক্ষা নিয়ে, তাদের জন্য 2024 জন্য DSE টু পেপারের জন্য কিছু 100% কমন যোগ্য সাজেশন এখন যাতে দিয়ে দিচ্ছি, এই প্রশ্নগুলি এখন তাকে ফলো করো। তোমরা জানো আমাদের সাজেশন কেমন কমন যোগ্য প্রশ্ন আসে, আর এই ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক আমি নিজেই এবং এই সাজেশন আমি নিজেই বানিয়ে রাখি। তোমরা জানো যে প্রশ্নগুলি 100-এ 100% প্রশ্ন কমন আসে, সেই বলছি যে প্রশ্নগুলি দিচ্ছি ভালো করে পড়ো, এর বাইরে একটাও প্রশ্ন পড়া সম্ভব নয়। তোমাদের এই প্রশ্নগুলির মধ্যে সমস্ত প্রশ্ন কমন আসবে। তোমাদের 50 নম্বর যে পরীক্ষা হয় তার মধ্যে 15 নম্বর প্রশ্ন হয় আর 10 নম্বর প্রশ্ন হয়। 15 নম্বর প্রশ্ন কেমন ভাবে হয়, কাটা কাটা প্রশ্ন হয়, 10 নম্বর প্রশ্নগুলিও কাটা কাটা হয়। যেমন 15 নম্বর যে প্রশ্নগুলি হয়ে থাকে সেগুলো কেমন হয় না, 5+10 নাহলে 3+2+10, আর 10-এর প্রশ্নগুলি কেমন হয় 5+5 নাহলে 3+7, এরকম কাটা কাটা টাইপের হয়ে থাকে। অনেক সময় 2+8, 10-এর প্রশ্নগুলি এমন ভাবে কাটা কাটা হয়ে থাকে। তো যাই হোক না কেন, আমি যে প্রশ্নগুলি দিচ্ছি এই প্রশ্নগুলি পড়লে পুরোপুরি A to Z অর্থাৎ 100-এ 100% কমন পেয়ে যাবে, 50-এ 50 চ্যালেঞ্জ দিয়ে বলছি। আর এই প্রশ্নগুলি এখন তাকে পড়ে যাও, কারোর জন্য না ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অন্তর্গত যারা সিক্স সেমিস্টারে পড়ছো 2024-এ পরীক্ষা দেবে তাদের জন্য এই সাজেশনটা, তোমার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইগুলো করে যাও। এবং কি কি প্রশ্ন পড়তে হবে এটা দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির জন্য DSE-2 পেপারের জন্য একেবারে প্রশ্ন রেখেছি আমি, ক্রীড়া মনোবিদ্যা বলতে কি বোঝো, একেবারে প্রশ্ন ক্রীড়া মনোবিদ্যা বলতে কি বোঝো, এর জ্ঞানের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। ক্রীড়া মনোবিদ্যা বলতে কি বোঝো, এর জ্ঞানের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। পরের প্রশ্ন অর্থাৎ দিয়ে থাকে প্রশ্ন, শিখন কি, শিখনের সূত্রগুলি লেখো এবং শিখনের মুখ্য সূত্রগুলি লেখো। পরের প্রশ্ন অর্থাৎ তিনের দাগে প্রশ্ন, তিনের দাগে প্রশ্ন কি আছে, শিখনের তত্ত্বগুলি বর্ণনা করো। এবার এখানে একটা কথা বলি, শিখনের যে তত্ত্বগুলি রয়েছে এই তত্ত্বগুলি ঘুরিয়ে মতবাদ উল্লেখ থাকতে পারে, বোঝা গেল। পরের প্রশ্ন আর তিনের দাগে প্রশ্ন কি দেখেছি, দেখো তিনের দাগে হয়ে গেছে। চারের দাগে প্রশ্ন, মানসিক চাপ এবং উদ্বেগ বলতে কি বোঝো, শারীরিক ক্রিয়াকলাপ এবং খেলাধুলার মাধ্যমে মানসিক চাপ পরিচালনার পদ্ধতিগুলি আলোচনা করো। পাঁচের দাগে প্রশ্ন, ক্রীড়া পারফর ম্যানসের ওপর উদ্বেগের প্রভাব আলোচনা করো। ক্রীড়া পারফর ম্যানসের ওপর উদ্বেগের প্রভাব আলোচনা করো। ছয় দাগে কি প্রশ্ন রেখেছি একটু দেখে নাও। এই যে প্রশ্নগুলি দিচ্ছি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে যত্ন সহকারে পড়ে যাও, অবশ্যই কমন পাবে। এবারে এখানে দেখো বলি, যে প্রশ্নগুলি দিচ্ছি শুধু লিখে নিলে হবে না, এই প্রশ্নগুলি ভালো করে নোটস লিখে নিয়ে ভালো করে পড়তে হবে। এবং এই যে প্রশ্নগুলির উত্তর যদি তোমাদের কাছে নাও থাকে আমার কাছে সংগ্রহ করতে পারো, খুব অল্প পরিমাণে পারিশ্রমিকের বিনিময়ে পুরো A to Z PDF আকারে তোমরা পেয়ে যাবে, বোঝা গেল। তার আগে তোমরা ফোন করে নেবে, নিচে নম্বর দিয়ে দিলাম, সহজে ফোন করে জয় করে নেবে। যাই হোক, ছয়ের দ্বারা প্রশ্ন কি রয়েছে দেখো, শিখন অধিতকা কি, শিখন অধিতকা কারণগুলি কি, কিভাবে শিখন অধিতকা থেকে বেরিয়ে আসা যায়, বা এরম থাকে বা এটা বলতে কি বোঝো, শিখন অধিতকা থেকে তুমি কিভাবে মুক্তি পাবে বা কিভাবে বেরিয়ে আসবে, তার পদ্ধতি বা উপায় কি, সে সম্বন্ধে তোমাকে লিখতে হবে। তাহলে প্রশ্ন কি ছিল না, শিখন অধিতকা কি, শিখন অধিতকা কারণগুলি কি, কিভাবে শিখন অধিতকা থেকে বেরিয়ে আসা যায়। সাড়ে দাঁড়িয়ে প্রশ্ন কি দেখেছি, এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, লিখে নাও, প্রক্ষোভ বলতে কি বোঝো, খেলাধুলা ও শারীরশিক্ষার ক্ষেত্রে ইহার প্রয়োজনীয়তা আলোচনা করো। এবার এখানে দেখো বলি, প্রয়োজনীয়তা যা
আর গুরুত্ব তাই, এটা কিন্তু মাথায় রাখবি, প্রয়োজনীয়তা যা গুরুত্ব তাই। তাহলে প্রয়োজনীয়তা ও গুরুত্ব আলোচনা করতে হবে কার না, পক্ষবিদ। কিসের পক্ষ বলতে কি বোঝো? খেলাধুলা ও শারীরিক শিক্ষার ক্ষেত্রে ইহা মানে কি আর পক্ষবিদ। প্রয়োজনীয়তা ও গুরুত্ব আলোচনা করো, প্রয়োজনীয়তা যায় আর গুরুত্ব তাই, সেই জন্য আমি তবু প্রয়োজনীয়তা করে রেখে দিয়েছি। আরে দেখে প্রশ্ন, আরে দেখে প্রশ্ন কি রয়েছি না, পেশনা বলতে কি বোঝো? এর শ্রেণীবিভাগ বা প্রকারভেদ তাই, শ্রেণীবিভাগ যা আর প্রকারভেদ তাই, শ্রেণীবিভাগ অথবা প্রকারভেদ লেখো, সাথে সাথে পদ্ধতি আর গুরুত্বটাও করে যাবে। বোঝা গেল? এই করা প্রশ্ন ভালো করে পড়ো। এবারে কিছু 10 নম্বর প্রশ্নের জন্য লিখে নাও। 10 নম্বর প্রশ্নের জন্য লিখে রাখবে বা পড়ে রাখবে মনোবিদ্যার গুরুত্ব। কি করবে? 10 নম্বর জন্য লিখেছি একেবারে প্রশ্ন মনোবিদ্যার গুরুত্ব, সাথে সাথে প্রকৃতি ও পরিধিটা করে রাখবে। এবারে এই যে প্রকৃতি পরিধিটা প্রশ্নটা ঘুরিয়ে রাখতে পারে যে মনোবিদ্যার ভূমিকা সম্পর্কে আলোচনা কর, কার ভূমিকা বা কার গুরুত্ব, কিরা মনোবিদ্যার গুরুত্ব, সাথে সাথে প্রকৃতি ও পরিধি আর ভূমিকাটা করে যাবে। এই যে প্রকৃতি পরিধি পড়ে গেলে ভূমিকা পড়লেও লিখতে পারবে, প্রকৃতি পরিধি আর ভূমিকা তাই, বোঝা গেল, লিখে দেবে। আর আগেও বলছি এখনো বলছি বারবার বলবো আমি, পরীক্ষার আগের দিন তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করবে, সেখানে টোটাল 8টা প্রশ্ন দেবো, 8টাই প্রশ্ন 8টাই করবে। সেই প্রশ্নটা দেখতে গেলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এখন থেকে বেশি করে প্রশ্ন রাখো, তোমাদের 15 এবং 10 নম্বর মিলে টোটাল তখন 8টা প্রশ্ন দেবো। আর সেই সাজেশন করতে গেলে বারবার বলছি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আর তোমরা জানো আমাদের সাজেশন কেমন কমন আসে, প্রত্যেকটা কিন্তু সেমিস্টারে কমন আসে, আর কমন যোগ্য সাজেশন ছাড়া কিন্তু আমরা ইউটিউবে আপলোড দিই না। সে হচ্ছে সঙ্গে থাকো, যুক্ত থাকো, অবশ্যই কমন পাবে। যাই হোক, পরের প্রশ্ন কি রয়েছি এটা দেখে নাও, শিখন স্থানান্তরের শ্রেণীবিভাগ কি রেখেছি না, শিখন স্থানান্তরের শ্রেণীবিভাগ। তিনি তাকে ভুলে রেখেছি মানসিক চাপ এবং শ্রেণীবিভাগ, চারটা ভুলে রেখেছি ব্যক্তিত্ব, পাঁচটাকে ভুলে রেখেছি শিখন রেখা কি, এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো, বা আমি শুধু প্রকারভেদ করে উল্লেখ করেছি, আমি এগুলো 10 নম্বর শুধু সংক্ষেপে রেখে দিয়েছি। ওকে, ছয়টায় প্রশ্ন মানসিক চাপের প্রকারভেদ, আর করবে শিখনের সূত্র। ওকে, এই করা প্রশ্ন, আর কোনো অতিরিক্ত প্রশ্ন করতে হবে বলে আমি মনে করছি না, এই করা প্রশ্ন করলে তোমরা একদম 100-এর 100 অর্থাৎ 50-এর 50 নম্বর কমন পেয়ে যাবে। আর আগেও বলছি এখনো বলছি ফাইনাল সাজেশন কিন্তু বেরোবে, এখন থেকে এই প্রশ্নগুলি পড়ে থাকো, দেখে দাও ভালো করে পড়ো এই প্রশ্নগুলি। শুধু প্রশ্নগুলি লিখলে হবে না, প্রশ্নগুলি লিখতে হবে, এই প্রশ্নগুলি উত্তরও পড়তে হবে। তাহলে তোমরা আশা করছি এই যে 50-এর 50 নম্বর কমন পাবে, এটা চ্যালেঞ্জ দিয়ে বলছি, কত পার্সেন্ট না 100%, এমন এমনকি 1%ও ছাড় দিচ্ছি না। বোঝা গেল? প্রশ্নগুলি পড়ো, 50-এ 50 কমন পাবে। তোমাদের প্রশ্ন প্যাটার্ন কেমন হয় না, 15 নম্বর প্রশ্ন আর 10 নম্বর প্রশ্ন, যাই হোক না কেন এই টোটাল তো 50 পরীক্ষা হবে, 50-এ 50 সমান যাবে। বোঝা গেল? তো ভিডিওটি এই পর্যন্ত শেষ হচ্ছি, ভিডিওটি ভালো লাগলে, ভালো লাগলে নয় ভালো লাগাতে হবে, কারণ এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষাতে আসবে। শুনেছি ভালো লাগলে নয়, ভালো লাগাতে হবে এবং আকর্ষণীয় করে এই প্রশ্নগুলি উত্তরগুলি পড়তে হবে। আর এই প্রশ্নের যেগুলো দিলাম এর উত্তরগুলি যদি তোমার কাছে নাও থাকে, আমার কাছে সংগ্রহ করতে পারো কিছু অল্প পরিমাণে পারিশ্রমিকের বিনিময়ে। বোঝা গেল? তো ভিডিওটি ভালো লাগে নয়, ভালো লাগাতে হবে এবং আকর্ষণীয় করতে হবে এবং ভালো করে যত্ন সহকারে পড়তে হবে। আর কি করতে হবে? সঙ্গে লাইক করতে হবে আর কমেন্ট করতে হবে যে এই প্রশ্নগুলি তোমরা যে কলেজে পড়ছো অথবা তোমরা যে কোচিং সেন্টারে পড়ছো সেই স্যারেরা এই প্রশ্নগুলি আলোচনা করেছে কিনা বা এই প্রশ্নগুলি ইম্পর্টেন্ট বলেছে কিনা এগুলো কমেন্টের মাধ্যমে জানাবে, আর এই প্রশ্নগুলি তোমাদের নিজেদের ইম্পর্টেন্ট লাগছে কিনা এগুলো কমেন্টের মাধ্যমে জানাবে। আর কি করবে? তোমরা যদি নিজেরা কলেজের গ্রুপ বানিয়ে থাকো সেই গ্রুপে শেয়ার করবে, আর তোমাদের বন্ধুদের মধ্যে, গ্রুপ মানে বন্ধু থাকবে তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে যারা ফিজিক্যাল এডুকেশনে পড়ছে সবাইয়ের মধ্যে শেয়ার করে দেবে। আর বাবা বললাম লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, যেগুলো বললাম যেরকম অনুযায়ী কমেন্ট করতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের সঙ্গে থাকতে হবে। তো ভিডিওটি বেশি বড় করলাম না, এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য, ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টারের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ।